নতুন মন্ত্রিসভা এসেছে বড় ধরনের পরিবর্তন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া নতুন মন্ত্রিসভায় থাকছেন আরও 36 জন। এতে বিদায়ী মন্ত্রিসভার 30 জন স্থান পাননি, আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন 14 জন। সর্বশেষ মন্ত্রিসভায় জায়গা পাননি, তবে অতীতে মন্ত্রী পরিষদে ছিলেন এমন 5 জন নতুন মন্ত্রিসভায় ফিরেছেন। 2009 সালে বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন টানা 6 বারের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান। পরে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীও হন। এইভাবে যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 23তম অর্থনৈতিক দেশ হবে। নবম সংসদে কিছুদিনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল হাসান মাহমুদ আলী। পরে 10ম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন টানা 4 বারের এই সংসদ সদস্য। 2014 সালে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন নারায়ণ চন্দ্র চন্দ। কিছুদিন পর মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যু হলে মন্ত্রীর দায়িত্ব পান 4 বারের এই সংসদ সদস্য। সপ্তম জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সাবের হোসেন চৌধুরী। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এ সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এবার তিনি পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। 2009 সালের নবম জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এবার পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন 3 বার নির্বাচিত এই সংসদ সদস্য। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।